রঙা চলা পিন্ধা একনমানি শিশুটি করুণ দৃষ্টিরে চাই আছে নদীর বুকুলৈ। এই নদীর বুকুতে যাহ গৈছে শিশুটির মরমর বিদ্যালয়খন, দক্ষিণ চরপড়া প্রাথমিক বিদ্যালয়। কালি নদীর বুকুত যাহ গল, কত যাব, কত কাইলৈ কোনখন বিদ্যালয়ত পড়িবলৈ যাব, নিজের পড়ার ডেস্ক বেঞ্চযোৰ ভাবিলে মনটো বেয়া লাগে। এনেদরেই গড়াখহনিয়াত চৰচাপৰিৰ বিদ্যালয় সমূহ নদীর বুকুত যাহ যায়। আর নদীর বুকুত যাহ যাওয়ার পিছত মানুষের ঘর বাড়ি সকলে নিজের মতে অন্য অন্য ঠাইলৈ স্থানান্তরিত করে, পুনরায় এওঁলোকর সলনি হয় ঠিকনা, নতুন ঠাইত এওঁলোকে হয়ে পড়ে অচিনাকি। যোৱা বছর এই ঠাইতে মই এটা ভিডিও বনাইছিল, আপনাদেরকে ভিডিওটি চাব। দক্ষিণ চরপড়া প্রাথমিক বিদ্যালয়লৈ, আমগুড়ি লতিবাড়ি ক্লাস্টারের এখন বিদ্যালয়। আটাইবর বিদ্যালয়ে প্রায় জলমগ্ন, এখনের বাহিরে লড়া ছোৱালী স্কুললৈ অহা নাই, মিড ডে মিলও বন্ধ হয়ে আছে। গতি দক্ষিণ চরপড়া প্রাথমিক বিদ্যালয়লৈ আমি গৈ আছো। মই মোর ধীরেন স্যার আর বিপ্লব স্যার আছে, আমি বিদ্যালয় এখন চাম কি অবস্থা আছে। আসলতে এই চরচাপরি অঞ্চলত লড়া ছোৱালীর বিশেষকে ক্ষতি হয় অবতরিয়া বানপানির কারণে। ইফালে ভূটানে পানি এরি দিয়ে, কেতিয়াবা বেছিকৈ বৰষুণ হ'লে এইবোৰত পানী সোমাই যায়। তাৰ মাজতো কিন্তু এই চৰঞ্চলৰ ল'ৰা ছোৱালীবিলাক তেওঁলোকৰ যি জীৱন কৌশল, সেই জীৱন কৌশলত তেওঁলোকে কিন্তু যথেষ্ট নিপুণ। আপোনালোকে যদি চাই এইবিলাক চাওক, আপোনালোকে গোটেই চাৰিওফালে পানী পানী, এই মানুহবোৰে নিজে মাছ মাৰি আছে। তেওঁলোকে এই সময়খিনি তেওঁলোকে সৎ ব্যৱহাৰ কৰিছে, তেওঁলোকে বঢ়িয়াকৈ মাছ মাৰি আছে, কোনোবাই নাও বাইছে। আৰু পথাৰে পথাৰে আপোনালোকে দেখিবলৈ পাব, এতিয়া মৰা পতাৰ বতৰ, কোনো লড়া ছোৱালী মহিলা তিরতা কোনো বাদ নাই। এটা সব সবরে ঘরে ঘরে আপনাদের সব ইয়া মরাপাত, মরাপাতর খেতে যথেষ্ট হয় এই অঞ্চল। তারপরে আমি যে মরাপাত পাও, ইমান কষ্টর মাজতো এইবর অঞ্চলত বিভিন্ন ঠাইরপর বিভিন্ন ঠাইরপর শিক্ষক আমার এই অঞ্চললে আহে, চরচাপরির লড়া ছোৱালীক পড়ুয়ায়। এনেদরেই বড় যা সম্প্রীতির এনাজরি ইয়া সুদৃঢ় করার এক চেষ্টা অব্যাহত রাখিছে। শিক্ষা বিভাগে এইবর অঞ্চলক যদি চায়, এইবর অঞ্চলের মানুষ কেনেকে বসবাস করে, তাদের আর্থিক অবস্থা কেনেকা, যথেষ্ট কষ্টকর, কারণ বছরের বিভিন্ন সময় বিভিন্ন প্রত্যাহ্বানের সম্মুখীন হয়। আমি এতিয়া আগবাড়ি যাম এখন বিদ্যালয়লৈ। চারিওফালে পানি আর পানি, দূর দূরণিলৈকে অকল পানি আর পানি। আমি আহি পালো দক্ষিণ চরপড়া প্রাথমিক বিদ্যালয় আমগুড়ি লতিবাড়ি ক্লাস্টারের এখন বিদ্যালয়। আপনাদের চাও চারিওফালে পানি, ফ্লোরতো পানি উঠিছিল, কিন্তু এই মুহূর্তে পানি অল্প কমি গল। আর এই মানা নদীর এই কাষরিয়া গাঁও ইতিমধ্যে ষোলো ঘর মানুষের গৃহ নদীর বুকুতে যা গেছে। দক্ষিণ চরপড়া প্রাথমিক বিদ্যালয়ের লগত আমার মধুফলসর প্রাথমিক বিদ্যালয়, এইখন মই ফলকখন দেখাবলৈ যত্ন করেছো। এইখন মধুফলসর প্রাথমিক বিদ্যালয়, এইখন আপনাদের চাওক, তেওঁলোকৰ নদীর বুকুত, তেওঁলোকৰ নদীর মাজত, তেওঁলোকৰ 1980 চনতে স্থাপন করা। আর এইখন বিদ্যালয়, এইখন বিদ্যালয়ের লগত দুখন স্কুল একেলগে আছে, অফিসিয়ালি হেতো মার্জ হওয়া নাই যদিও তেওঁলোকে আছে 2004 স্কুল এইখন। গতিকে আপনাদেরকে চাইছে পানি আপনাদের দেখালো, আমি সিআরসি সকলে যথেষ্ট কষ্ট করো, বিশেষকে চরচাপরির যখন সিআরসিসি আছো, আমি চরচাপরি অঞ্চলের, তেওঁলোকে এনেকে বিভিন্ন সময়ত আমি কষ্ট করে এই বিদ্যালয় সময় আমি চোয়া চিতা করো। গতিকে আজি সরজমিনভাবে বানপানির মাজত নাও লৈ আহি বিদ্যালয়খন চালো। বিদ্যালয়খনত আরো কিছুদিন হয়তো পাঠদানের কারণে উপযোগী হয়ে নরব, গতি
ভিডিওটি যিমান পারে শেয়ার করক, লাইক করক, যে সর সাপরিত আমার শিক্ষক সকলে কেনেকে শিক্ষকতা করে, কিমান কষ্টরে শিক্ষকতা করে। শিক্ষকতা আজির তারিখত অকল সাধারণ একটা চাকরি হয়ে থাকা নাই, কিমান কষ্ট করব লাগিব। বঠা মরারও একটা কায়দা আছে, এটা চেপেটা হয়, এটা যেটা মারিব লাগিব এই চেপেটা সাইড যদি ঠেলি দিব লাগিব পানির বিপরীতে, পানি খেসা মারি যদি এনেকুয়াকে দিয়ে, এনেকুয়াকে দিলে নহব, এনেকুয়াকে বঠাটা মারিব লাগিব। মধুফলচর প্রাথমিক বিদ্যালয়, আমার দক্ষিণ চরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অর্ধ শতাধিক লড়া ছলী আছে। দুখন বিদ্যালয় অফিসিয়ালি মার্জ করে দিলে ভাল আসে, কেবাবারও মই বিএ স্যারক কইছিল স্যার দুখন স্কুল অফিসিয়ালি মার্জ করে দিয়ক। ইয়া চাওক পানির ট্যাঙ্কি কি অবস্থাত পড়ি আছে আমার।